আমরা আজকে কথা বলবো বাংলা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমাদের বাংলা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হলো মিনু গদ্য থেকে। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। আর এটা হলো আমাদের বাংলার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এভাবে পঞ্চম সপ্তাহের কিন্তু বাংলা দ্বিতীয় সপ্তাহে। তো আমাদের নির্দেশনা হলো পাঠ্য বইয়ের 7 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠায় মিনু গল্প ও তার বিষয়বস্তু পড়বে। তো আমরা এখন চলে এলাম আমাদের নির্ধারিত কাজে। তো কাজটা হলো নিচে লেখা আছে, যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলতে সেই সব শিশুদের বোঝায়, সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি, সংগঠন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। তো আমাদের পরের পেজে হলো, আমার বিদ্যালয়ে আমার শ্রেণীতে বিশেষ চাহিদাসম্পন্ন যে সকল সহপাঠী রয়েছে তাদের প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত বা অনুচিত তা নিম্নে একটি ছকের মাধ্যমে প্রকাশ করা হলো। তো আমরা এখন ছকটি দেখব। তো ক্রমিক রং, বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত, এক সাইডে থাকবে এটা এবং আরেক সাইডে থাকবে চকের বিশেষ চাহিদাসম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেরূপ হওয়া উচিত নয়। তো আমরা আগে উচিতগুলা একটা এবং অনুচিত একটা আস্তে আস্তে দেখব। তো প্রথমটা হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রথম সারিতে বসানোর ব্যবস্থা করা। তো আমাদের অনুচিত হলো তাদেরকে পেছনে রেখে সামনের সারিতে বসা। তো আমাদের দুই নম্বরটা হলো তাদেরকে কথা বলার বা সামনে থেকে দেখার সুযোগ দেওয়া। তারপরে আমাদের অনুচিতরা হলো তাদেরকে কথা বলায় বা দেখায় বাধা দেওয়া। তো তিন নম্বরে আমাদের উচিত হলো কিছু না বুঝলো অথবা বুঝতে অসুবিধা হলে বুঝিয়ে দেওয়া। আর অনুচিত হলো তাদের সাথে তাদের কাছে কোনো কিছু কঠিনভাবে উপস্থাপন করা। তো আমরা এখন যাব আমাদের চার নাম্বার। তো এই এক থেকে তিন পর্যন্ত আপনারা একটু দেখে নিন। তো তারপরে চার নাম্বার হলো সহজ সরল ও সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলা। এবং অনুচিত হলো তাদেরকে প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা। তো আমাদের পাঁচ নাম্বারে আছে তাদের সাথে সর্বদা ভালো ভালো আচরণ করা। এবং অনুচিত হলো তাদের সাথে খারাপ আচরণ করবা, মানে আমরা তাদের সাথে কোনো দিন খারাপ আচরণ করব না। তারপরে ছয় নম্বরে উচিত হলো তাদেরকে যে কোনো সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করা। তারপর অনুচিত হলো তাদের যে কোনো সমস্যায় এগিয়ে না আসা বা সহযোগিতা না করা। তারপরে সাত নম্বর উচিত হলো তাদের কোনো অসুস্থতা দেখা দিলে বিলম্ব না করে শিক্ষকদের জানান। এবং অনুচিত হলো তাদের সাথে গুরুত্বপূর্ণ ব্যবহার আর না করা এবং বিপদে দূরে থাকা। এবং আট নম্বর হলো তাদেরকে সবসময় হাসি খুশি তথা বিনোদনের মধ্যে রাখা তাদেরকে। আর অনুচিত হলো তাদেরকে অবহেলিত মনে করে উপেক্ষা করে। আমাদের নয় নম্বর বাক্যটি হলো শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীরাও যেন তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারে সে ব্যবস্থা করা। এবং অনুচিত হলো তাদেরকে সমাজের বোঝা মনে করা তথা তাদের শিক্ষার্থীদের অবজ্ঞায় তথা অন্যান্য শিক্ষার্থীদের অবজ্ঞায় উৎসাহিত করা। দশ নম্বর বাক্যটি হলো যে আমাদের উচিত তাদের মতামতের গুরুত্ব দেওয়া। অনুচিত হলো আমাদের তাদের মতামতের প্রতি গুরুত্ব না দেওয়া। এগারো নম্বর হলো তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব আরোপ করা। তারপর অনুচিত হলো তাদের প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি বা ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। আমাদের বারো নম্বর বাক্যটি হলো তাদের একান্ত অনুভূতির প্রতি সহমত পোষণ করা। এবং
আমাদের অনুচিত হলো তাদের একান্ত নিজস্ব অনুভূতির প্রতি সহমত পোষণ না করা। এবং নিচে আমরা লিখব উপরিউক্ত অনুচিত বা অনুচিত পদক্ষেপগুলো সঠিকভাবে পালন করতে পারলে সমাজ থেকে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু ও সাধারণ মানুষের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূরীভূত হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সকল অ্যাসাইনমেন্টের উত্তর আপনারা সবার আগে নির্ভুল উত্তর পান।